फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल पम्पा ब्लॉग एंड किचन आरेकटी नतून भिडियोते तोमादेर सकलके जानाई स्वागत। तो बंधुरा एखन सकाल 11টা আর আজকের ভিডিওটি আমি সকাল 11টা থেকে শুরু করছি। তো স্নান টান হয়ে গেছে, সমস্ত কাজ সেরে স্নান পূজো সেরে রান্না করেছি। তো রান্নাও পুরো কমপ্লিট, আসলে একটু বেরিয়েছিলাম তো সেজন্য একটু তাড়া ছিল, তো সেজন্য ভিডিওটা আর অন করা হয়নি, তো রান্নাটাও শেয়ার করা হয়নি। তবে কি কি রান্না হয়েছে সেটা তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো একটু বেরিয়েছিলাম তো এখনি ফিরলাম, একটু কাজে গেছিলাম তারপর ভিডিওটা অন করলাম, কারণ এখন সব কাজ হয়ে গেছে, এখন কোনো কাজ নেই আর রান্নাবাড়ি তো হয়েই গেছে। এখন জাস্ট বসেই আছি, একটু তোমাদের সাথে গল্প করি, তারপর গল্প করে একটু মেশিনে বসবো সেলাই করতে, কারণ একটু সেলাই বাকি আছে। আর শুধু পুজোর সময় একটু বেশি চাপ থাকে, কিন্তু সারা বছরই মেশিনের কাজ টুকটাক থাকেই। তো সব কাজ তো হয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আজকে কী কী রান্না করেছি। তার আগে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও, আর এই রকমই বাংলা ব্লগ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তো বন্ধুরা এখন চলো কী কী রান্না হয়েছে সেটা দেখাই। তো এখন আমি বাড়িতে একাই আছি, ফাঁকা বাড়ি, তো মেয়ে গেছে ওর বাবার সাথে ঘুরতে মামা বাড়ি। তো মেয়ে বাবার সাথে গেছে মামা বাড়ি ঘুরতে, তো চলে আসবে কারণ সামনে ওর এক্সাম আছে, তো সেজন্যেই থাকতে না করে দিয়েছি আর কি, ঘুরে চলে আসতে বলেছি ওই ঘন্টাখানেক থেকে, তারপর চলে আসবে। তো চলো এখন যাই, তোমাদেরকে কি রান্না হয়েছে আগে সেটা শেয়ার করি, সাথে থাকো। চলো রান্নাঘরে যাওয়া যাক। আসলে যাওয়ার সময় না সব বন্ধ করে গেছিলাম, তাই পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে ঘরগুলো। আজকে রান্না করেছি বেগুন ভাজা, আর আছে সব কিছু দিয়ে একটা চচ্চড়ি, সর্ষা বাটা দিয়ে করেছি দেখো। আর এখানে আছে আলু ফুলকপির ডালনা। তো আজকে কী কী রান্না হয়েছে সেটা তো শেয়ার করলাম তোমাদের সাথে। তো আজকে শনিবার, নিরামিষ, তাই এগুলোই আছে। আর যেহেতু খুব তাড়াহুড়া করে বেরিয়ে গেছিলাম, একটু কাজে গেছিলাম বললাম, মানে কাজে গেছিলাম কি আধার লিংক করতে গেছিলাম, তো সেখানে ফিঙ্গারপ্রিন্ট লাগবে, তো সেজন্যে আমি মেয়ে বর সবাই গেছি, তো ওরা আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে তারপর ঘুরতে গেল, কারণ আমার বাড়িতে একটু কাজ আছে তাই আমি আর বেরোইনি, তো সেই জন্য তাড়াহুড়ো করে করেছি। তো এগুলোই আছে, তো দুপুরে একটু পাঁপড় ভাজা করে নেব। তো চলো বাকি কাজগুলো সারি। এখন দেখো এখন ডালের বড়িগুলোকে রোদে দেব, দেখো খুব ভালো, এগুলো একদম অরিজিনাল, এগুলো অর্ডার দিয়ে তৈরি করে নেওয়া হয়েছে, কারণ বাজারে যে সমস্ত থাকে তো সেগুলো মিশানো থাকে, কিছু মিক্সড থাকে, তো সেই জন্য এগুলো অর্ডার দিয়ে বানিয়েছি দেখো, ভীষণই ভালো খেতে, খুব ভালো। তো এগুলো এখনই দিয়ে গেল, তো এগুলোকে এখন রোদে দিই, চলো এগুলো এখন রোদে দেব। আমাদের বাড়ির এই বাইরেটাতে না ভীষণই রোদ পড়ে, তো এখানে দিয়ে দিই, এই দেখো এগুলো এখন রোদে দিচ্ছি, এখানে রোদ পাচ্ছে না, এগুলোকে একটু এখানে এটার উপরে দিয়ে দিই, দেখো এটা হচ্ছে মেয়ের জন্য, দেখো এটা হচ্ছে মেয়ের জন্য জল রোদে দেওয়া আছে স্নানের, এটার ওপরে রেখে দিই, দেখো রোদ পাচ্ছে সুন্দর। তো হয়ে গেল রোদে দেওয়া, এখানে প্রচণ্ড রোদ, এই পাশটাতে একটু ছায়া আছে তাই দাঁড়ালাম, আসলে যে জামা কাপড়গুলো রোদে দিয়ে গেছিলাম দেখো, তো এগুলো তোলা হয়নি, তো এগুলো এখন তুলে নিই। তো চলো ভেতরে গিয়ে আবারও গল্প করি, কারণ বাইরে প্রচণ্ড রোদ, বাইরে থাকা যাচ্ছে না। তো এখন বাড়িতে কেউ নেই, ফাঁকাই একাই বসে আছি, তো ভাবলাম ভিডিওটা অন করি তোমাদের সাথে একটু গল্প করি, চুপচাপ মুখ বন্ধ করে থাকতে একদমই ভালো লাগে না। তো মোটামুটি তো কাজ সারা হয়ে গেল,
এখন বাসনগুলো রেখে গেছিলাম, বাসনগুলো মাজার আর সময় হয়নি, তো এখন বাসনগুলো মাজবো। বাসনগুলো মেজে আবারও আসছি তোমাদের সাথে গল্প করতে, তো সাথে থাকো। দেখো মেয়ে চলে এসেছে মামা বাড়ি থেকে, তো এসে এখানে খেলছে, ওকে স্নান করাবো, তাই স্নানের আগে খেলছে। কি বানাচ্ছো এখানে? এগুলো বানানো বানানো হচ্ছে? কে খাবে এগুলো? এগুলো কে খাবে? এই দেখো মেয়ে স্নান টান করে বসে গেছে, এই দেখো মেয়ে স্নান করে বসে গেছে আর্ট করতে, এই দেখো আর্ট করছে, এই দেখো কি আর্ট করছো এটা, এই দেখো আর্ট করছে, করো করো করো। তো বন্ধুরা এখন দুপুর 1:30, তো মেয়ে আর্ট করছে, মেয়ের আর্ট হলেই আমরা দুপুরের লাঞ্চ করব। তো মেয়েকে একটু আর্ট করাই, করিয়ে তারপর দুপুরের লাঞ্চ করছি, তো করে আবারও আসছি গল্প করতে তোমাদের সাথে, সাথে থাকো। দেখো এখন চলে এসেছি রান্নাঘরে, তো একদিকে মেয়ের জন্যে দুধ গরম বসিয়ে দিয়েছি আর একদিকে চা বসিয়েছি। তো প্রথমে র চাটা করে নিচ্ছি আমার বরের জন্য, তারপর আমার জন্য চা করব। তো দেখো চায়ের মধ্যে সুগার ফ্রি দিয়ে দিচ্ছি, কারণ ও চিনি খায় না, ওর সুগার আছে, তো সেই জন্যে সুগার ফ্রি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি বিট নুন। তো র চাটা এভাবেই খায়, বিট নুন গোলমরিচ এগুলো দিয়ে র চাটা খায়। তো দেখো ওর জন্য চাটা হয়ে গেছে, তো এখন আমার জন্যে চা বসাবো। এদিকে মেয়ের জন্যে দুধ গরমও হয়ে গেছে, এখন দুধটা গরম আছে প্রচণ্ড, তো দুধটা এখন ঠান্ডা করে নেব, সেই জন্যে গ্লাসে ঢালছি। তো গ্লাসে ঢেলে এটা জলের মগের মধ্যে আর কি কিছুক্ষণ বসিয়ে রাখবো ঠান্ডা জলের মধ্যে, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। অন্যান্য দিন সন্ধ্যা দিতে যাওয়ার আগেই দুধটা গরম করে রেখে যাই, তাতে ঠান্ডা হয়ে যায়, কিন্তু আজকে আর করা হয়নি। তো আমার বরের জন্য তো চা হয়ে গেছে, এখন আমার জন্য দুধ চা বসিয়ে দিয়েছি, দেখো। তো সাথে থাকো তোমরাও। দেখো মেয়ের জন্য যে দুধ গরম করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে, তো এখন দুধের মধ্যে কমপ্লেন দিয়ে মেয়ের খাবারটা তৈরি করে দিচ্ছি, আর এদিকে আমার চাটাও হয়ে গেছে, তো একটু দুধ দিয়ে দিলাম, কারণ দুধ চা করব। র চাটা বেশি ভালো লাগে না, ভালো লাগে না বলতে বিকেলে তো খাই না, যদি সকালে চা খাই তাহলে র চা খাই। তো এখন তো ঠান্ডা পড়ে গেছে, তো এখন ঘুম থেকে উঠে গরম জলই খাই, তো চা সেরকম খাই না কারণ চিনির ভয়ে। দেখো এখন আটা নিয়ে নিচ্ছি, কারণ রাতে রুটি হবে, তো রাতের রুটির আটাটা এখনই মেখে রাখছি। চা হয়ে গেছে, চা নামিয়ে রেখেছি, তো চা এখনও খাইনি, তো গরম চা আমি একদম খেতে পারি না, তো সেজন্যে ভাবছি যে চাটা ঠান্ডা হতে হতে রুটির জন্য আটাটা মেখে রাখি, কারণ এখন চা খেয়ে মেখে পড়াতে বসবো, তারপর একটু মেশিনে কাজ করব, তো উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে যাবে, তো সেজন্যে এখন আটাটা মেখে রাখছি রাতের জন্য, তারপর চা খাবো। দেখো আমাদের সন্ধ্যার টিফিন খাওয়া হয়ে গেছে, তো টিফিন খেয়ে এখন বসে পড়েছি মেয়েকে পড়াতে, কারণ সামনেই মেয়ের এক্সাম আছে 1 তারিখ থেকে, তো সেই জন্যেই মেয়েকে পড়াতে বসে গেছি। তো মেয়েকে লেখা দিচ্ছি, মেয়ে লিখছে আর আমি অন্য সাবজেক্টটা লেখা দিয়ে নিচ্ছি, তো ওকে কিছুক্ষণ পড়াবো, তারপর একটু মেশিনে বসবো, কারণ সামনেই পরীক্ষা চলে এসছে, আর এর মধ্যে আমরা একটু বাইরেও যাব, তো কোথায় যাচ্ছি কবে যাচ্ছি সেটা তো অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে, আর কী কারণে যাচ্ছি, তো সেজন্যে ওকে একটু পড়িয়ে নিচ্ছি, কারণ আর কয়েকদিনই আছে পরীক্ষার। তো এখন দেখো পড়াতে বসে গেছি মেয়েকে।
তো বন্ধুরা এখন চলে এসেছি রান্নাঘরে রাতের রুটি করতে। তো সন্ধ্যার চা খাওয়ার আগেই আটাটা তো মেখে রেখেছিলাম, তারপর মেখে পড়ালাম, পড়িয়ে কিছুক্ষণ সেলাই করলাম। তো এখন চলে এসেছি রান্নাঘরে রুটি করতে। তো তরকারি দুপুরের আছে, তো এখন শুধু রুটি করে নিচ্ছি। রুটি করে তারপর আমরা ডিনার করে নেব। তো এখন 9:30 বেজে গেছে, তো সেই জন্য রুটিটা করে নিচ্ছি তাড়াতাড়ি। তো রুটিটা করে তারপর রাতের খাবারটা খেয়ে নেব। তো মেয়ের জন্য ভাত আছে, ও রাতে ভাত খায়, আমরা দুজন শুধু রুটি খাই। তো ওর ভাতটা আছে, দুপুরে যে ভাত করেছিলাম সেটা আছে। তো এখন আমাদের জন্য শুধু রুটিটা করছি। দেখো রুটি হয়ে গেছে, তো আমার বরের জন্য এখন খাবারটা বেড়ে নিচ্ছি, তারপর আমার আর মেয়ের খাবারটা বেড়ে নেব। আমাদের রাতের খাবার একদম তৈরি হয়ে গেছে, তো এখন 10টা বেজে গেছে, এখন আমরা খাবারটা খেয়ে নিচ্ছি। তো সাথে থাকো তোমরাও। তো বন্ধুরা আমাদের রাতের খাবার তো একদম তৈরি হয়ে গেছে, তো এখন বসে পড়ছি ডিনার করতে। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের মতো টাটা, সবাইকে গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।